দ্বারকেশ্বর নদে জল বাড়ায় কিশোরপুরে দুমড়ে মুচড়ে পড়ল বাঁশের ব্রিজ। আতঙ্কিত সাধারণ মানুষ, ব্যাহত জনজীবন, নৌকায় করে চলছে যাতায়াত। একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জ্যোতিষ, হস্তরেখাবিদ ও বাস্তুবিদ, একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত, স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী। টানা কয়েকদিনের বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন এলাকায় কার্যত ব্যাহত জনজীবন। কালী পুজোর আগে বৃষ্টিতে পুজো উদ্যোক্তাদের মাথায় হাত, আর অন্যদিকে বন্যা কবলিত এলাকা বলে পরিচিত খানাকুলের মানুষও আতঙ্কে প্রহর গুনছেন। শনিবার সকালে নদীর জল বাড়ায় সাধারণ মানুষের ভোগান্তির মাত্রা বাড়ল। খানাকুল এক নম্বর ব্লকের অন্তর্গত কিশোরপুর এক এলাকায় জলের তোড়ে ভেসে গেল একটি বাঁশের সেতু, আর এর জেরে খানাকুলের বন্দিপুর থেকে ময়াল পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিপন্ন হয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এই দুই গ্রামের মধ্যে সংযোগের মাধ্যম ছিল এই বাঁশের সেতু। ইতিমধ্যেই সাধারণ মানুষের কথা ভেবে পঞ্চায়েত সহ সংশ্লিষ্ট দপ্তর বিভিন্ন উদ্যোগ নিতে শুরু করেছে। বাঁশের সেতু ভাঙায় অবশ্য কোনো বিপত্তি ঘটেনি। এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধান সন্দীপ বর বলেন, আমরা চেষ্টা করছি অতি দ্রুত যোগাযোগের বিষয়টি ঠিক করতে। ইতিমধ্যেই মানুষের কথা ভেবে নৌকো দিয়ে যোগাযোগ ব্যবস্থা সচল রাখা হয়েছে। ঘটনা হচ্ছে কি, আমরা বারবারই এটা আমরা আওয়াজ তুলেছিলাম যে আমাদের বন্দিপুর টু ময়াল, মানে আমাদের পশ্চিম পারে হচ্ছে বন্দিপুর আর পূর্ব পারটা ময়াল, এদের যে সংযোগ স্থল কিন্তু আমাদের কাঠের সেতু ছিল কিন্তু, এবং যার জন্য আমরা বারবার আওয়াজ তুলছিলাম, বিভিন্ন জায়গায় গিয়েছিলাম, আমাদের এমপি ম্যাডাম এসেছিলেন, এখানে সভারই প্রতি এসেছিলেন, মন্ত্রী অসীমা পাত্র থেকে শুরু করে আমরা লিখিত বিভিন্ন জায়গায় জানিয়েছি যে এটা কংক্রিটের পারমানেন্ট ব্রিজ তৈরি করার জন্য। আর অ্যাকচুয়ালি কি হয়, এবং মেদিনীপুর যে টোটাল তার ডিস্ট্রিক্টটা আমার লাগোয়া, পুরো মেদিনীপুর হুগলি যোগাযোগ স্থল কিন্তু ওই ব্রিজ, তো সে জায়গা থেকে এখন আপাতত নিউজ আজ বাংলা খানাকুল।